ভারতীয় রেল আজ বাংলাদেশকে 10টি ব্রডগেজ ডিজেল ইঞ্জিন পণ্যবাহী ট্রেন তুলে দিল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল আজ পতাকা নেড়ে এই 3,300 অশ্বশক্তি ট্রেনের যাত্রা করান। গত বছর বাংলাদেশ ভারতের সঙ্গে পণ্য আনা নেওয়ার জন্য এই ট্রেন দেওয়ার প্রস্তাব পেশ করেছিল। এই ট্রেনের যাত্রা উপলক্ষে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশের চাহিদার উপযুক্ত এই ট্রেনগুলো ভারত থেকে পণ্য পরিবহনের কাজ করবে। গত 2 বছরে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে রেলমন্ত্রী জানান। To suit the Bangladesh Railway's requirement and ensure the usability of these locomotives, they have been modified to suit your conditions. We have made huge strides forward in our respective efforts at achieving development and growth. India and Bangladesh have come a long way in the last few years. Our bilateral relationship today is at its very best.